সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। তিনি হন সভাপতি। আজকে সভাপতি হিসেবে আসার আমার মানে প্রধান অতিথি বিচারপতি মহোদয়ের বক্তব্যের আগে আমি বক্তৃতা দিচ্ছি, এই জন্যে ওনাকে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্যে। আজকে যে আলোচ্য বিষয়, মায়ের রমজানের তাৎপর্য গুরুত্ব, এটি অ্যানালাইসিস করলে, বিশ্লেষণ করলে আজকে প্রধান আলোচক সৈয়দুল হারুন সাহেব অনেক সুন্দর উপস্থাপন করেছেন। প্রথম যে বিষয়টা, রমজানের আরবি পারিভাষিক শব্দ হচ্ছে ভীষণ গরম। এটাকে ভীষণ গরমের সাথে কেন তুলনা করা হয়েছে, একটি গরম বস্তু যেভাবে লোহাকেও গলিয়ে দিতে পারে, এই রোজা একজন মানুষের সমস্ত পাপাচারকে সম্পূর্ণ সংখ্যামুক্ত করে, একেবারে পরিশুদ্ধ করে, একজন বিশুদ্ধ মানুষ করে দিতে পারে এই রোজা। এই জন্যে রোজার গুরুত্ব অনেক। আরেকটি দিক থেকে যদি আমরা চিন্তা করি, আমাদের ইসলাম ধর্মে বিশ্বাসী আমরা যারা, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। সেই স্তম্ভগত দিক থেকে চিন্তা করলে আমরা দেখি পাঁচটি স্তম্ভের তৃতীয় স্তম্ভ হচ্ছে রোজা, কালেমা, নামাজ, রোজা। সেখানে রোজা গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে যে দিক থেকে আমরা রোজাকে গুরুত্বপূর্ণ মনে করতে পারি, সেটি হচ্ছে আমাদের এই রোজার মাসে আমাদের কিন্তু পবিত্র কোরআন নাজিল হয়েছে। শুধু পবিত্র কোরআনই নয়, আমাদের কোরআন নাজিলের পূর্বে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, কোরআন নাজিলের আগে যে সমস্ত নবী ও রাসূলের উপরে যে কিতাবগুলো নাজিল হয়েছে, তাওরাত, জাবর, ইনজিল, সেই কিতাবগুলোও কিন্তু এই রোজার মাসে নাজিল হয়েছে। এবং এই রোজার মাসেই কিন্তু পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে। সুতরাং আমাদের জন্মের দিক থেকে, পৃথিবী সৃষ্টির দিক থেকে এবং পৃথিবীর সমাপ্তির দিক থেকে চিন্তা করলে এই রোজার গুরুত্ব অনেক। আজকের এই আলোচনা সভা থেকে যে জিনিসটি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে, সেটি হচ্ছে এই রোজার মাসে তাকওয়া অর্জনের মাধ্যমে, যেখানে আমরা আমাদের ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটি কথা বারবার চলে এসেছে, কারণ আজকে দ্রব্যমূল্য মানুষের ক্রয় সীমার বাহিরে, সেজন্যে সেই বিষয়টির কথা বলতে হচ্ছে। এখানে তাকওয়া অর্জনের মাধ্যমে, যেখানে রমজানে আমাদেরকে সংযমী হয়ে দ্রব্যমূল্যে কমানোর কথা, সেখানে আমরা না কমিয়ে আমরা বৃদ্ধি করে দিলাম। এই যে আমরা অনাচার করলাম, অন্যায় করলাম, সেটা কিন্তু একদিন বিচার হবে, সেই বিচারের মুখোমুখি হতে হবে। সেটি হয়তো আমরা অনেকে জেনেও আমরা না জানার ভান করছি, অবশ্যই সেই বিষয়টি আমাদেরকে জানতে হবে। রোজার গুরুত্ব দিক থেকে আরেকটি জিনিস যদি আমরা বলি, আমরা সকলেই জানি সুরা আল কদর যেটা, যে লাইলাতুল কদরে আল ফিশাহা, হাজার বছরের সে শ্রেষ্ঠ একটি রাতের কথা বলা হয়েছে পবিত্র কোরআনের এই আয়াতের মাধ্যমে। অর্থাৎ আমরা ভাগ্যবান জাতি, যে আমরা সেই ভাগ্যবান জাতি যে আমরা এমন একটি রাত আমরা পেয়েছি এই মাসে, এবং যেই রাতের গুরুত্ব বলতে গেলে কয়েক ঘন্টা, কয়েক দিন, কয়েক মাস বললেও শেষ হবে না। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে একটি সুযোগ দিয়েছেন, আমরা বছরের যে এগারোটি মাস যদি আমরা আমাদের অজান্তেও, জেনে শুনেও যদি কোনো অন্যায়, অনাচার, ব্যভিচার করে থাকি, আমাদেরকে কিন্তু আল্লাহ তাআলা একটি মহিমান্বিত রাত দিয়েছেন এই মাসে, যেই রাতের ইবাদতের মাধ্যমে আমরা ইচ্ছে করলে আমাদেরকে পরিশুদ্ধ করে একজন একেবারে নিষ্পাপ শিশুর মতো করে ফেলতে পারি, সেই সুযোগটি দিয়েছে কিন্তু এই রোজা। এই রোজা এমন একটি রাত দিয়েছে। সুতরাং এই রোজার মাধ্যমে আমরা সেই শিক্ষা গ্রহণ করে সেই তাকওয়া অর্জন করি, যেই তাকওয়ার মাধ্যমে যেই কাজ করলে আমরা আল্লাহকে রাজি খুশি করতে পারি। আল্লাহ রাজি খুশির জন্য আমরা আমাদের সকল কর্মকাণ্ড, শুধু এই মহিমান্বিত রোজার মাসেই নয়, রোজার পরেও
বাকি মাসগুলো তো সেই রোজার তাৎপর্য উপলব্ধি পূর্বক সেভাবে যাতে আমরা কাজ করতে পারি, সেই আহ্বান জানিয়ে সকলকে স্বাধীনতার সংসদ এবং স্যার কালচারাল ফোরামের, বিশেষ করে স্বাধীনতা সংসদের মহাসচিব শাহেদ আহমেদ।